Hello guys, welcome back to our channel. Good morning. এখন বাজে হচ্ছে 7:30টা। তো ছাদে চলে এলাম। কালকে ভিডিওতে বলেছিলাম যে ছাদে যাব। ছাদটা দেখো আমার ছাদটা দারুণ ছাদ। সাউসিটি। রাত্রিবেলা অপূর্ব লাগে এখানে। ঠিক ওই জায়গাটাতে বসি আমরা। সাউসিটির ভিউ নি। দারুণ লাগে রাত্রেবেলা। তো কাপড় জামা মেলা আছে, অ্যাভয়েড দ্যাট। ফটো এই পাশে ওদের একটা কুকুর আছে, কুকুর কিনা ঝিল টাইপের। ঠিক এই জায়গাটাতে বসি আমরা। দাদা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে যাব দোকানে। যাওয়ার সময় একবার দেখাবো আপনাদেরকে। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে দোকান থেকে তাদের চলে আসবো। তাদের চলে এসে যাব হচ্ছে আমার বউয়ের চুল স্পা করাবে না কি করাবে, তো সেখানে যেতে হবে, তো সেটাও দেখাবো। আর একটা বন্ধুর সাথে আলাপ করাবো, যেটা হচ্ছে আমার বউয়ের মানে শিল্পার ভাই হয়, তো কাইন্ড অফ আমার ফ্রেন্ডই বলা যেতে পারে। তো ওর সাথে দেখা করাবো আপনাদেরকে। চলুন আস্তে আস্তে সব হবে। আজকের দিনটা জাস্ট শুরু হলো। ঠিক আছে, সি ইউ। এখন আমি বেরাচ্ছি দোকানের জন্য, বেরোবো। হচ্ছে আমার গ্যারেজ, আমার বাইক দিয়ে এখন বেরোতে পারবো না। এটা আমার ভাইয়ের গাড়ি আছে, যখন গাড়িটা সরাবে তখন বেরোতে পারবো। ভাইকে বলে এসছি, ভাইটা দিয়ে স্নান করতে, স্নান করে এসে বেরোবে, তারপর বেরোতে পারবো। তার আগে বেরোতে পারবো না, একটু প্রেশারের পরে তার আগে বেরোতে পারবো। তেলও কমে আসে, তেলটা ভরাতে হবে। এক কাটায় চলছে কদিন ধরে। লকটা টাইট খোল না সালা। ও বাহ, এ জমে টাইট আছে। এটা বেড়া এখন ওয়েট করি। ওই লাইটগুলো যে ছোট চার বানায়।
মা অনেকবার ফোন করছে, বাবা ফোন করছে। রিঅ্যাকশনটা দেখি কি বলে, মা বউ চুল দেখে দেখা যাক রিঅ্যাকশনটা, আপনারা দেখতে পাবেন খারাপই হবে বেশিরভাগ চান্স। শ্রীরাম কিনে দিতে হবে। সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। পিছনটা ঘোরো, পিছনটা ঘোরো। ঠিক আছে গাইস, ঘর হয়ে গেছি, আজকের মতো ব্লগ এখানেই এন্ড করতে হবে, তাই চলুন এন্ড করি ব্লগ। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। দাঁড়ান এক সেকেন্ড, না ভাবলাম বউ এসে একসাথে এন্ড করবো, কিন্তু বউ আসতে এখন মা বাবার সাথে কথা বলছে। চুল দেখাচ্ছে সুন্দরী, এক ঘন্টা ধরে চুল দেখাবে। ঠিক আছে চলুন, টাটা বাই বাই, কাল দেখা হচ্ছে।